Hello viewers, assalamu alaikum. Aske ami apnaderke dekhabo kibhabe oracle 12c te global variable er madhyome ek form theke onno form e value pass kora jay. Eta hocche amar order forms order order master detail form. এবং এই ফর্মে আমার একটি কলাম আছে টেবিল নাম্বার এবং এটা হচ্ছে আমার টেবিল ফর্ম এখানে টেবিলের লিস্টগুলো থাকবে আমি যেই টেবিলটায় ক্লিক করব ওই টেবিলটার ভ্যালুটা আমার এই মাস্টার ডিটেইলে হোল্ড করবে তো চলুন দেখি কিভাবে কাজটি সম্পন্ন করা যায় প্রথমে আমি এই অর্ডার টেবিলের এগেইনস্টে যে বাটন আছে বাটনে একটা ট্রিগার হোয়েন বাটন প্রেস যে ট্রিগারটি আছে এখানে একটি ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব আমি অলরেডি কোডটি লিখে রেখেছি সিলেক্ট আইডি ইনটু এটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল এই টেবিল লিস্ট নামে যে টেবিলটি আছে সেই টেবিলের আইডি কলামের ভ্যালুটা হোল্ড করবে এই গ্লোবাল ভেরিয়েবলে এবং যখন যেই টেবিল লিস্টে যে আইডিতে ক্লিক করা হবে যে বাটনে ক্লিক করা হবে এখানে যে বাটনে ক্লিক করা হবে যেমন মনে করি যে প্রথমটা হচ্ছে টেবিল 1 দ্বিতীয়টা টেবিল 2 তৃতীয়টা টেবিল 3 যখন যেই কলামের বাটনে ক্লিক করা হবে তখন ওই ভ্যালুটাই হোল্ড করবে অর্ডার টেবিলে যার জন্য আমি এখানে হোয়ার কন্ডিশন দিয়ে দিয়েছি হোয়ার আইডি ইকুয়াল টু এই ব্লকের টেবিল লিস্ট ব্লকের এই আইডিটি ওকে আমি কম্পাইল করে দিয়েছি সেভ করলাম কম্পাইল করলাম এবং আরেকটু কাজ করতে হবে আমার অর্ডার মাস্টার ডিটেইলসে এখানে হোয়েন নিউ ফর্ম ইনস্ট্যান্স যখনই নতুন অর্ডার টেবিল থেকে যখনই কোনো বাটনে ক্লিক করা হবে তখনই নতুন এই ফর্মটা নতুন ওপেন হবে আর ওপেন হওয়ার সাথে সাথে ওই গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে এই টেবিল নাম্বারটি অ্যাসাইন হয়ে যাবে যার জন্য আমি এই অর্ডার মাস্টার ডিটেইলের হোয়েন নিউ ফর্ম ইনস্ট্যান্সের অ্যাগেনস্টে আমি ভ্যালুটি অ্যাসাইন করে দেব এটা হচ্ছে আমার অর্ডার ডিটেইল ব্লকের টেবিল নাম্বার যার জন্য আমি প্রথমে নিব হচ্ছে আমার ব্লকের নাম তারপরে কলামের নাম তারপর আমি ওই গ্লোবাল ভেরিয়েবলে যে ভ্যালুটা অ্যাসাইন হবে যখন যে ভ্যালুটা অ্যাসাইন হবে তখনই ওই ভ্যালুটা এই টেবিল নাম্বারে এই ব্লকের এই টেবিল নাম্বারে এসে পড়বে তো চলুন দেখা যাক এবং এখানে একটা জিনিস আমি বুঝিয়ে বলি সেটা হচ্ছে যে এই ভেরিয়েবলটায় গ্লোবাল ভেরিয়েবলে যখন যে বাটনে ক্লিক করা হবে ওই বাটনের অ্যাগেনস্টে ওই কলামের ভ্যালুটা হোল্ড করে তারপরে সে এই অর্ডার মাস্টার ডিটেইল টেবিলে
master detail form এ চলে যাবে এখানে আমি যদি আমার shop table দেখি এখানে আমি দুইটা টেবিল নিয়েছি যেমন এক নম্বর হচ্ছে আমার first table আর দুই নম্বর হচ্ছে second table তো আমি যদি এখানে দুই নম্বরে ক্লিক করি তাহলে আমার ওই ফর্মে গিয়ে এই নাম এখানে টু হোল্ড করবে আর যদি আমি এক নম্বরে ক্লিক করি তখন আমার এক হোল্ড করবে Thank you, viewers. Please subscribe my channel, like, share. Thank you so much.